হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, আমাদের বাসার কাছে মেরিনা আছে, ভেরি ক্লোজ টু আওয়ার হোম। এত সুন্দর, এখানে এমনি হেঁটে ঘুরে আসলেও মানুষের ভালো লাগবে। তো এখান থেকে ঘুরে গিয়ে বাসায় গিয়ে আমি আজকে মিষ্টি বানাবো। সো মিষ্টিটা কীভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টিগুলো বানাতে যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে লাগে সুগার, সুগার তো লাগবে অবভিয়াসলি, আর হচ্ছে মিল্ক পাউডার, মিল্ক, বেকিং পাউডার, ঘি, ওয়াটার, আর একটা এগ লাগবে। তো আমি অ্যামাউন্ট বলে দিচ্ছি, থ্রি ফোর্থ কাপ হচ্ছে পাউডার মিল্ক, হাফ কাপ ফ্লাওয়ার, 2 স্পুন বেকিং সোডা, অ্যান্ড একটা 1 ডিম, অ্যান্ড হচ্ছে 2 স্পুন ওয়াটার লাগবে। তো আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর শিরা তৈরির জন্য 2 কাপ পানির জন্য, সরি, 2 কাপ সুগারের জন্য 2.5 কাপ ওয়াটার লাগবে। আর শিরাটা তৈরি করতে বেশি সময় লাগবে না, জাস্ট বয়েল হয়ে উঠলেই হবে। তো এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা খুবই অল্প আঁচে ভাজতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন শিরাতে দিয়ে দিব। শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরাতে মিষ্টিগুলো দেওয়ার পরে 2 মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে বয়েল করতে হবে। তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা 10 মিনিট আরও চুলার উপর রাখতে হবে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। সো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ।